আদনান, এই মুহূর্তে লকডাউনের কেমন চিত্র দেখছেন? ধন্যবাদ শান। আসলে আমরা সারাদিন যে রাজধানী এবং রাজধানীর বাইরেও আমরা দেখলাম যে মানুষের চলাচল, ব্যক্তিগত যানবাহন, অটো রিক্সা, রিক্সা, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বেড়ে গেছে। এবং আপনারা জানেন আজকে আবার চার দিন বন্ধ থাকার পর ব্যাংক খোলা হয়েছে এবং সেখানে লেনদেন শুরু হয়েছে সীমিত পরিসরে, যেটি সকাল 10টা থেকে 1:30 পর্যন্ত চলে। তো আমরা প্রধান সড়ক থেকে আসলে আমরা একটি গলির দিকে আসলাম, সেই গলির মুখে অবস্থা কি, অলি গলির যে অবস্থাটা সেটা আসলে কি আমরা সেটা দেখার জন্য আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, তো সেখানে দেখে বোঝার উপায় নাই যে একটি কঠোর লকডাউন চলছে, দেশে একটি করোনা ভাইরাসের সংক্রমণের জন্য যে সরকার যে বিধিনিষেধ দিয়েছে কঠোর, সেটি কতটুকু পালন করা হচ্ছে। তো এই চিত্র আসলে বলে দিচ্ছে যে আসলে মানুষ যেটি আসলে সচেতন না, মানুষ যে সামাজিক দূরত্ব মেনটেন করছে না। এই যে এখানে যে প্রধান সড়ক থেকে এই অলিগলিতে অটোরিকশা, রিক্সা, ব্যক্তিগত গাড়ি সব কিছুর আসলে আধিক্য আমরা দেখেছি অনেক বেশি গত চার দিনের তুলনায়। আজকে অনেক বেশি আমরা দেখতে পেয়েছি, গত চার দিনে দেখেছি। আপনি দেখতে পাচ্ছেন যে ভ্যান থেকে শুরু করে, অটোরিকশা থেকে শুরু করে মানুষের চলাচল একদম মনে হচ্ছে যে স্বাভাবিক পর্যায়ে, যেটি আমরা দেখি সেরকমই মনে হচ্ছে যে গলিতে যেমন অলিগলিতে যেমন থাকে এরকমই দেখা যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে মানুষের সচেতনতা প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিয়োজিত আছেন, ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, তারা জরিমানা করছেন বিনা কারণে বাইরে বের হলে। তবে তারপরেও মানুষের সচেতনতা সেটি হচ্ছে না বলে অনেকেই বলছেন। এখন যে বিষয়টি বলতে চাই সেটি দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে শুধুমাত্র জরিমানা করে, আটক, গ্রেপ্তার করে আসলে এই যে সচেতনতা তৈরি করা সেটি সম্ভব নয়। এই জন্য মানুষকে সচেতন হতে হবে, করোনা ভাইরাস রোধে মানুষকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে সেগুলো পালনেরও তারা আহ্বান জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শান আদনান, ধন্যবাদ আপনাকে লকডাউনের সবশেষ অবস্থা আমাদের জানানোর জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। সবাইকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থায় ফিরে আসছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনার টিকা নেয়াকে দেশপ্রেমের সামিল বলেছেন তিনি। একই সাথে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে হোয়াইট হাউসে 1,000 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি, তাদের বেশিরভাগ সামরিক বাহিনী এবং জরুরি স্বাস্থ্যকর্মী। মহামারীর সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই আয়োজন বলে জানান বাইডেন। আতশবাজি সহ হোয়াইট হাউসের সাউথ লনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উৎসব আয়োজন হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া আগত অতিথিদের করোনা পরীক্ষা করাতে হয়েছে, আর টিকা না নেওয়াদেরও মাস্ক পরে যেতে হয়েছে। রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের দেহে সফল অস্ত্রোপচার হয়েছে জানিয়েছে ভ্যাটিকান। অস্ত্রোপচারের পর তিনি কাঙ্ক্ষিত সাড়া দিয়েছেন বলে জানানো হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ইতালির প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার কোলন ডাইভার্টিকুলাইটিস রোগে অস্ত্রোপচার করাতে রোমের জেলেমি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস। 2013 সালে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম পোপকে হাসপাতালে ভর্তি করা হয়। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল রোমাঞ্চ শেষে এখন সেমির লড়াইয়ের অপেক্ষা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 1টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইতালি ও স্পেন। পরিসংখ্যানে স্পেন এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরমেন্সে বেশ এগিয়ে অপ্রতিরোধ্য ইতালি। টানা 32 ম্যাচে অপরাজিত রবার্টো মানচিনির শিষ্যরা। একই সময় বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে হ্যারি কেইন আর রাহিম স্টার্লিং এর প্রতিপক্ষ ডেনমার্ক। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে কখনই পা রাখতে পারেনি ইংল্যান্ড, তাদের সামনে এবার সেই সুবর্ণ সুযোগ। সেমিফাইনালে ওঠার পর ইংল্যান্ড কোচ সাউথগেট স্বপ্ন দেখছেন প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতে ইতিহাস গড়ার। এর আগে 1968 ও 1996 এর আসরে প্রথমবার সেমিফাইনালে উঠেও ইংল্যান্ড ফাইনাল খেলা হয়নি। দর্শক, এ ছিল এখনকার শীর্ষ খবর। আমাদের পরবর্তী সময় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।